এগুন দোন চুরি করতে করলে এগুন ইন্দি আসিয়া ইন্দি আই গাছি বাদ দিয়ে ফারাইয়া গাছি বাদ দিয়ে ফারাই এই ইয়াতে কেন আটটা আছে আটটা আসলে খুলিয়া মানে গত তুমি খুঁজে তো কেড়া দিত ইয়ান ইয়ার ডাবালা লাগাই দিই ওই সানসেডে তুটি সানসেডে তুড়ি দাদা দাইয়া ওই ভিতর দিয়ে গোফার ডাহাজা দফার আট ডুবাই দিই পুকি বা খুললে ইন্দি দাদা দাদাইয়া যখন খুললে কোলানো বলে তারপরে এই বিদ্যুৎ দিয়ে ডুগিয়ে আগে দাদা দিয়ে ফুক দিবে লাগিয়ে বিদ্যুৎ দিয়ে ফুক দিয়ে বিদ্যুৎ দিয়ে ফুক দিয়ে তারা যা দিয়ে গড়া পরে ইয়ান মানে কি একটা হস ওর আলমিলে হইতে সবাই মানে কি কমপ্লিট হস ওরই তারা নিয়ে লাগবে লাগিয়ে তাহলে ভিতরে ঢুকান না ভিতরে সন ক্যাশ 50,000 করে টিয়া লগি হই তিন সন্ধ্যা আন্টি লগি হই তাহলে মেইন হাতে নিয়ে লেলা রাস্তা গইয়ে এটা দুনিয়ার বিভিন্ন রকম মানুষ আসা যাওয়া করে তখন আর ফুলো করে আঁকি বাড়িতে আসি নাই আর ইয়ান সাই এর মানে কি লগি আমাদের বড় তিলিন মানে এ ধরনের একটা চক্র অনেক বেড়ে গিয়েছে কয়েকদিন আগে আমাদের বরেতল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বাসায় এভাবে চুরি হয়েছে 8 নম্বরে এভাবে চুরি হয়েছে আজকে আমার 9 নম্বরে এই সাবধানে বাড়িও এভাবে চুরি হয়েছে কারণ আমি হারবাং ফারিকে দৃষ্টি আকর্ষণ করব আমি তাদেরকে বারবার বলেছি আমাদের পাশে যে রেল লাইন আছে সে রেল লাইনে কিছু আপ যা পোলাপয় চলাফেরা করে ওখানে জোয়ার আসর বসাই তারা এই কাজটা করবে বলে আমার মনে হয় কারণ মহিবর্তন মেজে মহত্ব তো না এসা আত্ম পর্যন্ত লত ইয়ানের ভিতর 2 ঘন্টা ইয়ানের ভিতর দিয়ে দেয় ইয়ানের ভিতর আয় গত হালি আর ফ্যামিলির কেউ নো আসিল আয়া গেলাম তো সখরিয়া আয় এসটি এসা তো ফরে গিয়ে দাঁড়ান না তো এই দোন মেজে একটা আয়া দেখি দেয় মানে কি বন্ডারি দরজা তালা খুললি মেইন দরজা খুলতে আইয়া দেখি ভিতরে ফুক কি করো দরজা খা ফুক মানে কি তালা লাগাই আছে কিন্তু বিদ্যুৎ দিয়ে ফুক দিয়ে ইয়ার পর আমি ও মিকে বাতি মারি দেখি দে মানে কি ও মেন জিয়ান দরজা ইয়ান খোলা সিঁড়ি দরজা তাহলে আমি আবার ইন্দি আটটা দিয়ে আবার একটা উঠি আর একটা মানুষজন বেশি মানুষজন আসে এলে অনুদ্দেশ হয় ইন্দি উঠি উঠিয়া দেখি দে অবস্থা আর ঘর নয় রোডপাট করি বিন লোকি আমি কালকে আমরা দুজন একসাথে চকরিয়া ছিলাম এশারের সময় আমরা এশারের নামাজের পর পরেই আমরা পৌঁছানো কুতুব বাজার পৌঁছার পর আধা ঘন্টা পরেই আমাকে ফোন দিয়েছে সাবুদ্দিন আমাদের বাড়িটা চুরি হয়েছে একটু দেখতে আসো আমি এসে দেখলাম ওনার কিছু কাগজপত্র ওনার যে দয়া তয়ার ভাঙা দেখলাম আর ওখানে একটা ব্যাট ছিল ওইটা সিরা ফেলে রাখছে তো জিজ্ঞাসা করলাম কী হয়েছে ওদের এইভাবে এই টাকাগুলো স্বর্ণ কাগজপত্রগুলো নিয়ে গেছে নেওয়ার কারণ তাদের কোনো ব্যবসা বাণিজ্য কিছু নেই আয় রোজগারের পথ নেই তারা জোয়া খেলার জন্য এই টাকাগুলো কোথায় থেকে পায় ওরা হয়তো এই চোরের সাথে জড়িত গরু চোরের সাথে জড়িত এ ধরনের খারাপ কাজে তারা লিপ্ত আছে বলে আমার মনে হয় আমি প্রশাসনভাবে দৃষ্টি আকর্ষণ করব দ্রুত এই চোরের এই অবৈধ কর্মকাণ্ডের বিচার যেহেতু যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়